মহাভারতৰ হস্তিনাপুরের রাজসিংহাসনের গড়াকী ধৃতরাষ্ট্রর পুত্র দুর্যোধন, আর সেই দুর্যোধনের অসৎ চিন্তার দ্বারা বা ধৃতরাষ্ট্রর অসৎ চিন্তার দ্বারা যে অন্ন পাপান্ন রাজভঁড়ালত আছিল, সেই রাজভঁড়ালর অন্ন বিদুরে কোনোদিনে গ্রহণ করা নাছিল। যদিও হস্তিনাপুর রাজসিংহাসনের প্রধানমন্ত্রী বিদুর আছিল, কিন্তু বিদুরে জীবন নির্বাহ করেছিল অতি দরিদ্র অবস্থা। দুহাতেরে আর্জন করে জীবন নির্বাহ করেছিল। প্রধানমন্ত্রী হওয়ার সত্ত্বেও হস্তিনাপুরের রাজসিংহাসনের রাজভঁড়ালের কোনো ধরনের খাদ্য দ্রব্য বা কোনো ধরনের অর্থ গ্রহণ করা নাছিল। এই কারণে ধৃতরাষ্ট্র আর দুর্যোধনের যে পাপ চিন্তা, আর সেই পাপ চিন্তার দ্বারা অন্যায় আর অসৎ উপায়ের আর্জন করা ধন বিদুরে গ্রহণ করা নাছিল। গতি বিদুর পরবর্তী সময়ত এজন ভগবন্তর ভকত হিসাবে প্রখ্যাত হয়েছে। আজি আমাক এই কথাবিলাককে কৈছে যে ভকতে তেনে ধরনের কর্মবিলাকত অভিলাষ নেথাকে, যেটু কাকতুল্য কামী, যা অসৎ উপায়ে আর্জন করা ধন টকা পয়সার দ্বারা আমার মন কেতিয়াও শুদ্ধতা নাহে। বর্তমান সময়ত যদিও আমি ভাগবত শ্রবণ কীর্তন করছো, যেতালেকে আমি ভাগবতর মাধ্যমেদি সৎ চিন্তা সৎ ভাবনা সম্পন্নভাবে যদি অর্থ উপার্জন করে জীবন নির্বাহ করব নোৱাৰো বা পরিয়ালক সংস্কার দিব নোৱাৰো, তেতিয়ালৈকে আমার পরিয়ালবিলাক ভাগবতমুখী বা ঈশ্বরমুখী হব নোৱাৰে। সেই কারণে কৈছে যে ভকতি বিহীন জ্ঞান কর্ম হবে ব্যর্থ, কহিলো স্বরূপে বেদান্তর তত্ত্ব অর্থ। আজি সমস্ত বেদর, বেদান্ত মানে বেদর অন্তর্ভাগ, সমস্ত বেদান্তর অর্থ হল এইটোয়ে, যিটো কর্মত আপনার ঈশ্বরের ভক্তি সংযুক্ত হয়ে থাকিব, যিটো কর্মত আপনি ঈশ্বরক উপাসনা করে ঈশ্বরক অর্চন করে কর্ম করিব, সেই কর্মই হব আপনার জীবনের শ্রেষ্ঠ কর্ম, আর তার বাদে সকলো কর্ম ব্যর্থ হব। ধন টাকা পয়সা আর্জন করেছে, সেয়াও আপনি ঈশ্বরের ভক্তি তাত থাকিব লাগিব, কর্মই ধর্ম হব লাগিব। আর যত ঈশ্বরের ভক্তি না থাকে, যত সেই কর্মত নির্মলতা না থাকে, তেনে কর্ম কেতিয়াও কর্ম হব নোৱাৰে বুলি আজি আমাক ভাগবতে উপদেশ প্রদান করেছে। হে রাম আওয়ে অনাদরি জ্ঞান স্বধর্ম নিখেখ কেবল দিউক ভক তিরয়ু পদেখ ভকতি হি করৈ সংসার রর দুঃখ নাখ ভকতির প্রভাব হু নিউরি খি ব্যাখ। হে গুরুদেব, মোক এনে উপদেশ প্রদান করক যত কেবল ভকতি আছে, আর ভকতিহে কেবল সংসার দুঃখ নাশ করিব পারে। এই কথা আজি বেদব্যাস ঋষিক দেবর্ষি নারদে উপদেশ প্রদান করেছে। আর ভকতির কি মহিমা, কি আশ্চর্য, এই কথা তুমি শুনা সেই বেদব্যাস। স্বধর্ম কো তেজি ভজৈ কৃষ্ণ কহম্প্রতি তারু প্রেম পূর্ণ যেবে নভৈল ভকতি হইলা ভস্ত যদি বা অল্পতে গৈল প্রাণ জানা নাহি তথা পিতা হার অকল্যাণ। যিজনে ঈশ্বর ভক্তি করে আছে, যিজনে ঈশ্বরের ওচর শরণাপন্ন হয়ে আছে, সেইজনে যদি কেতিয়াবা অকালতে যদি প্রাণ দিব লগা হয়, তথাপিতো তেওঁ জীবন অকল্যাণ নহয়, অর্থাৎ গতিপ্রাপ্ত হয়। আমার সমাজবিলাকত আমার লোকসকলের একটা চিন্তা হয় যে সেইজনে ভকতি করেছিল, সেইদরে ঈশ্বর উপাসনা করেছিল, কেবল নাম গুণ গাই আছিল, কিন্তু আজি তেওঁ কিমান দিনো জীয়াই থাকিলে, তেওঁ অকালতে কিয় জীবন দিব লগা হল, এনে ধরনের বক্তব্য আমার মাজত বুয়া বা পরিলক্ষিত হয়। আজি ভাগবতে সেই কথা কৈছে, আপনার মূর জীবনত যদি ভকতি প্রাপ্ত হয়ে যায়, ভকতি প্রাপ্ত হওয়ার পাছত আমি যদি
কেতিয়াবা কম সময়ৰ ভিতৰতে এই সংসাৰ ত্যাগ কৰিব লগা হয়, তথাপিতো সেই জীৱন কেতিয়াও বৃথা নহয়, সেই জীৱন ধন্য হৈ যায় বুলি কৈছে। ভৈলভস্ত যদিবা অল্পতে গৈল প্ৰাণ, জানা নাহি তথাপি তাহাৰ অকল্যাণ। আজি আমি পাণ্ডৱৰ উপৰিপুৰুষ পৰীক্ষিত অকালতে জীৱন দিব লগা হ'ল, আৰু অকালতে জীৱন দিলে বুলিয়ে পৰীক্ষিতৰ জীৱনটো ধন্য নহ'ব নেকি? আজি সমস্ত জগতত পৰীক্ষিতে নিজৰ জীৱন দি জগতৰ কল্যাণ সাধন কৰি থৈ গ'ল। ইয়াৰ উপৰিও ভাগৱতত বিভিন্ন ধৰণৰ তেনে নিজৰ জীৱন প্ৰদান কৰি জগতৰ কল্যাণ সাধন কৰিছে। দধিচী মুনিয়ে নিজৰ দেহ নিজৰ অস্থি প্ৰদান কৰি জগতৰ কল্যাণ সাধন কৰিছে। যদি পৰীক্ষিতক তক্ষকে দংশন নকৰিলেহেঁতেন, পৰীক্ষিতৰ জীৱনলৈ যদি মায়াৰ প্ৰভাৱত পৰি মৃগ কৰিবলৈ গৈ সেই সিদ্ধস্থ ঋষি শ্ৰমিক মুনিক যদি সৰ্প ডিঙিত আনি নিদিলেহেঁতেন, চিংগিমিনি অভিশাপ নিদিয়া হ'লে পৰীক্ষিতৰ জৰিয়তে এই জগতত ভাগৱত মহা কল্যাণকাৰী বাণী প্ৰচাৰ নহ'লহেঁতেন। সকলো কামৰে তাৰণ কাৰণ নাৰায়ণ। গতিকে কোনোবা লোক অকালতে গ'ল বুলিয়ে যে তেওঁ জীৱন বৃথা এই কথা ভবাটো আমাৰ ভুল বুলি আজি ভাগৱতে আমাক উপলব্ধি কৰোৱাইছে। হে ৰাম উদ্ধবাহু কৰি কৰো হেৰায়ংগীকাৰ, অধম জাতিত যদি জন্ম ভৈল জ্ঞানতো কৰ্মীতো কৰি তথাপি অধিক দেৱৰো বন্দনী যিটো ভকতি ৰসিক। যদি আপুনি কেতিয়াবা নিজ কুলত বা অন্তৰ্য কুলতো যদি জন্মগ্ৰহণ কৰিছে, আজি দেৱৰ্ষি নাৰদে উদ্ধবাহু হৈ অংগীকাৰ কৰি কৈছে যে অধম জাতিত যদি তুমি জন্ম হৈছা, জ্ঞানীটো কৰ্মীটো কৰি তুমি অধিক হৈ যাবা, তুমি শ্ৰেষ্ঠ হৈ যাবা, তুমি নাভাবিবা যে তোমাৰ জীৱন নিষ্কুলত জন্মগ্ৰহণ হৈছে। যদি তোমাৰ মুখত কেৱল কৃষ্ণ নাম বা শ্ৰৱণ কীৰ্তনৰ ভক্তি অটুট আছে, তুমি নিষ্কুলত জন্ম হৈও ধন্য হ'বা। এই কথা মই উদ্ধবাহু কৰি কৈছোঁ। এয়া হ'ল ভকতিৰ মহিমা। উদ্ধবাহু কৰি কৰোঁ হেৰা অংগীকাৰ, অধম জাতিত যদি জন্ম ভৈল তাৰ, জ্ঞানতো কৰ্মীটো কৰি তথাপি অধিক দেৱৰো বন্দনী যিটো ভকতি ৰসিক। আৰু সেইজনকে দেৱতা হবেও বন্দনা কৰে। হেন জানি মহাবুদ্ধি মন্ত্ৰ যি তুজন ভকতিৰ অৰ্থে মাত্ৰ কৰুক যতন। আমি যিমানবিলাক কৰ্ম কৰিম, যিমানবিলাক ধন টকা পইচা অৰ্জন কৰিম, যিমানবিলাক আমি কথা পাতিম, সকলোবিলাক কৃষ্ণৰ অৰ্থে কৰিব লাগিব। সেয়ে হ'ব আমাৰ ভকতি। ভকতি বুলি ক'বলৈ যাওঁতে আমি নাম গুণ গাই ভগৱন্তৰ চৰণত প্ৰসাদ অৰ্পণ কৰি খাই গুচি যোৱাটোৱেই ভকতি নেকি? ভকতি হ'ল ভগৱন্তৰ চৰিত্ৰৰ শ্ৰৱণ কীৰ্তন কৰি আমাৰ হৃদয়ৰ মলিনতাখিনি দূৰ কৰিব পৰা ব্যৱস্থাপনা। গতিকে আমি এই ভাগৱত শ্ৰৱণ কৰি থাকোঁতে সাৱধান হ'ব লাগিব যাতে ভগৱন্তৰ নিৰ্মল চৰিত্ৰ আমাৰ হৃদয়ত প্ৰৱেশ কৰে। ভাগৱতলৈ গৈছোঁ, শ্ৰৱণ কৰিছোঁ, এখন কাণেৰে শুনিছোঁ আৰু এখন কাণেৰে উলিয়াই দিছোঁ, এয়া কেতিয়াও ভক্তি হ'ব নোৱাৰে। এই চৰিত্ৰ, এই অমৃতময় বাণী আপোনাৰ মোৰ জীৱনশৈলীত যেতিয়ালৈকে প্ৰয়োগ কৰি দিব নোৱাৰিম,
তেতিয়ালৈকে আমাৰ জীৱন কেতিয়াও ধন্য হ'ব নোৱাৰে। আপুনি সাতখন ভাগৱত লুটিয়ালেও আপোনাৰ জীৱন ধন্য হ'ব নোৱাৰে যেতিয়ালৈকে আমি আমাৰ জীৱনত প্ৰয়োগ নকৰোঁ। হেন জানি মহাবুদ্ধি মন্ত্ৰ যিটো জন ভকতিৰ অৰ্থে মাত্ৰ কৰুক যতন কালে কৰ্ম মিলাই বেক বিষয়ক সুখ উপদেখি লোক হৌক কৃষ্ণত সন্মুখ। সাংঘাতিক এটা কথা কৈছে, আমাৰ জীৱনত আমি জন্মৰ পৰা মৃত্যু পৰ্যন্ত যিটো জীৱন বুলি কওঁ, জীয়াই থকা গতি, এই গতিত আমি কিছুমান কৰ্ম কৰোঁ যিবিলাক কৰ্মৰ কাৰণে আমাৰ কোনো উপদেশৰ প্ৰয়োজন নাথাকে। এইবিলাক আপোনা আপুনি সময়ৰ লগত আমি শিকি যাওঁ। কালে কৰ্ম মিলাই বেক বিষয়ৰ সুখ, বিষয়ৰ সম্বন্ধ সুখ বা বিষয়ৰ সুখ সম্বন্ধীয় যিমানবিলাক কৰ্ম, সেই কৰ্মবিলাকৰ কাৰণে কোনো ধৰণৰ গুৰু বা কোনো ধৰণৰ উপদেশদাতা আমাৰ প্ৰয়োজন নাই। ধৰি লওক এজন যুৱক যেতিয়া তেওঁ যৌৱন অৱস্থা প্ৰাপ্তি হয়, তেওঁ বিয়া বাৰু কৰাব লাগে বা কোনোবা এগৰাকী তেওঁ সংগীৰ কাৰণে যিটো কামনা আৰু বাসনা, এই কথাবিলাকৰ কাৰণে কোনো ধৰণৰ শিক্ষাৰ প্ৰয়োজন নাথাকে। কালে শিকাই দিয়ে, অৰ্থাৎ সময়ৰ লগে লগে তেওঁলোকে শিকি যায় আপোনা আপুনি। কিন্তু সেই লোকজনক ঈশ্বৰৰ প্ৰতি ভক্তি কৰিবৰ কাৰণে, শ্ৰৱণ কৰিবৰ কাৰণে, কীৰ্তন কৰিবৰ কাৰণে, জীৱন ধন্য কৰিবৰ কাৰণে যিটো ভকতিৰ পথ বা মাৰ্গ, এইটো বাৰে বাৰে উপদেশ প্ৰদান কৰি থাকিব লগা হয়, নহয়নে বাৰু? যিবিলাক কৰ্ম ভোগবাদী, যিবিলাক কৰ্ম বিষয়ৰ লগত যুক্ত হৈ আছে, সেইবিলাক কৰ্ম কৰিবৰ কাৰণে কালে অৰ্থাৎ সময়ে আপোনা আপুনি শিকাই দিয়ে। তাৰ কাৰণে কোনো ধৰণৰ শিক্ষাৰ প্ৰয়োজন নাথাকে। কিন্তু ঈশ্বৰমুখী কৰিবৰ কাৰণে, শৰণ অৱস্থা প্ৰাপ্তিৰ কাৰণে বাৰে বাৰে উপদেশী গুৰুৰ দৰকাৰ হয়। সেইকাৰণে কৈছে, কালে কৰ্ম মিলাই বেকে বিষয়ক সুখ উপদেশী হৌক লোক কৃষ্ণত সন্মুখ। আৰু এই কথাৰ লগত সংগতি ৰাখি দেৱৰ্ষী নাৰদে ব্যাসদেৱক কৈছে যে, মোৰ জীৱনৰ কাহিনী সম্পৰ্কে মই তোমাক ক'বলৈ আগবাঢ়িছোঁ। মইনো প্ৰকৃততে কেনেকৈ আজি ভগৱন্তৰ পাৰিষদিতনো লাভ কৰিলোঁ, মই পূৰ্বতে কোন আছিলোঁ, কেনেধৰণে মোৰ ভক্তি সাধন হৈছিল, এই কথা আজি মই তোমাক ক'বলৈ বিচাৰিছোঁ। এটা উদাহৰণ দিছে, নিজৰ জীৱনৰ কথাকে উদাহৰণ দিছে, কি বুলি, হে ৰাম উপৰি জন্মৰ কথা শুনিও আমাৰ আছিলো আমি দিজ দাখিৰ কুমাৰ কৃষ্ণত ভকত চাৰি পৰম সন্যাসী বঞ্চিলা বাৰিষা ব্ৰাহ্মণৰ ঘৰে আহি হে ৰাম পাঞ্চ বৰিষৰ আমি অবুধ সোৱাল পাঞ্চিলেহে ধৰুণিতে তা সম্বাদ। এদিন মই মোৰ মাতৃ দাসী হিচাপে এটি ব্ৰাহ্মণ পৰিয়ালত দাস কৰ্ম কৰি আছিল, আৰু মোৰ মাতৃ দাসী হোৱা হেতুকে মই দাসীৰ পুত্ৰ আছিলোঁ। সেই ব্ৰাহ্মণ পৰিয়ালটি ঘৰত বৰ্ষাকালত চাৰিজন সিদ্ধ পুৰুষ আহি বৰ্ষাকাল বা বৰ্ষা সময়খিনিত বঞ্চিছিল, আৰু সেই বঞ্চি থকা সময়খিনিতে তেওঁলোকৰ
পদ্মমুখৰ দ্বাৰা ৰাতিপুৱাৰ পৰা গধূলিলৈকে কেৱল কৃষ্ণ কথাৰ আলাপ আলোচনা মই শ্ৰৱণ কৰি আছিলোঁ। তেওঁলোকে যেতিয়া মোক কিবা এটা কাম কৰিবৰ কাৰণে পাছে তেতিয়াহে মই তেওঁলোকৰ আল ধৰোঁ। তেওঁলোকে আজ্ঞা নকৰিলে মই তেওঁলোকক কোনো ধৰণৰ শুশ্ৰূষা নকৰিছিলোঁ। এইকাৰণে তেওঁলোকে সিদ্ধপুৰুষ আছিল। যদি কেনেবাকৈ মই তেওঁলোকৰ আজ্ঞাৰ অবিহনে আল ধৰোঁ তেন্তে কিজানি দুখ লাগিব, আৰু যদি তেওঁলোকে আজ্ঞা কৰে সেই আজ্ঞা মানি তেওঁলোকক মই নিতে আল ধৰিছিলোঁ। আৰু আল ধৰোঁতে তেওঁলোকৰ পদ্মমুখৰ দ্বাৰা ঈশ্বৰৰ নিৰ্মল চৰিত্ৰৰ যি পৰ্যালোচনা বা যি আলোচনা, এই কথাবিলাক মোৰ কৰ্ণপথেদি হৃদয়ত প্ৰৱেশ কৰিছিল। আৰু এনেধৰণে শুনোতে শুনোতে মোৰ কি হৈছিল, শুনো কৃষ্ণ কথা সদা কৰন্তে কীৰ্তন তাহম্বাৰ কৰুণিতে উচিষ্ট ভোজন গোসাইলে মনৰ মল সন্তৰংগতি কৃষ্ণ হেন দেৱ তপ ৰিল মূৰমতি। তেওঁলোকৰ মুখেদি নিগৰিত হৈ অহা কৃষ্ণ কথা শ্ৰৱণ কীৰ্তন কৰিলোঁ, আৰু তেখেতলোকে যিখিনি খাই এৰে উচিষ্ট সেইখিনি মই ভোজন কৰোঁ। এনেধৰণে কৃষ্ণ কথা শ্ৰৱণ কৰোঁতে 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 কৃষ্ণদেৱৰ প্ৰতি মোৰ মন ভাৱনা আকৃষ্ট হ'ল, আৰু মোৰ মন ভাৱনাই বিচাৰিবলৈ ধৰিলে কৃষ্ণৰ ভকতি, কৃষ্ণৰ চৰণত আশ্ৰয়। আৰু সেই সূত্ৰে ৰাতি দিনে গাইলোঁ কে খবৰ গুণ যখ মনত উপজিয়া হৈ কৃষ্ণ কথা ৰস নয়নৰ জৰে নীৰ তনুলো মানচিত ভকতৰ সংগত পবিত্ৰ ভৈল চিত্ৰ বাৰিষা বঞ্চিয়া চাৰি কৰিলা গমন হেন দেখি মোৰ উতাৱল কৰৈ মন। এনেধৰণে কৃষ্ণ কথা শ্ৰৱণ কীৰ্তন কৰোঁতে কৰোঁতে মোৰ মনৰ মলবিলাক দূৰ হৈ গ'ল। সাধুৰ সংগত কৃষ্ণ কথা শ্ৰৱণে যে মনৰ মল দূৰ হয়, এই কথা সেই ব্যাসদেৱ তোমাক আজি মোৰ কাহিনীৰ জৰিয়তে মই প্ৰকাশ কৰিব বিচাৰিছোঁ। মোৰ নয়নৰ দুই চকুৰে চকুলো নিগৰি আহিল, মোৰ মন তনু ৰোমাঞ্চিত হ'ল, আৰু কৃষ্ণৰ প্ৰতি মোৰ মন ধাৱমান হ'ল। সাধুৰ সংগত পবিত্ৰ চৰিত্ৰ শ্ৰৱণ কৰিলে যে মন নিৰ্মল হয়, এই কথা আজি দেৱৰ্ষী নাৰদৰ জীৱনৰ চৰিত্ৰ ব্যাসদেৱৰ আগত প্ৰকাশ কৰিছে। যিমানেই আমি ভাগৱত শ্ৰৱণ কৰিম, যিমানেই আমি সাধুৰ সংগত থাকি সাধুৰ সংগ অনুসৰা উত্তম শ্লোক গুণ শ্ৰৱণ কৰিম, সিমানেই আমাৰ মনৰ মলবিলাক দূৰ হ'ব। আমি যদি নামঘৰলৈ নেযাওঁৱেই, সাধুৰ সংগক যদি নৈচ্ছাদ কৰোঁ, সাধুৰ সংগক যদি আমি অৱমাননা কৰোঁ, সাধুৰ সংগক আমি যদি গুৰুত্ব নিদিওঁ, তেন্তে আমাৰ জীৱন কেতিয়াও ধন্য হ'ব নোৱাৰে। আৰু আমাৰ গৃহবিলাকত নিতৌ ভাগৱত বা কথা ভাগৱত যদি শ্ৰৱণ কীৰ্তন হৈ নাথাকে, কেনেকৈ আমাৰ কোনটো পদ্ধতিৰে আমাৰ জীৱনৰ মলবিলাক দূৰ কৰিম, এই কথা আজি দেৱৰ্ষী নাৰদৰ জীৱনৰ পৰা আমি কিন্তু উপলব্ধি কৰিব পাৰোঁ। যেতিয়ালৈকে নিৰ্মল কথা নুশুনো তেতিয়ালৈকে আমাৰ হৃদয়বিলাক নিৰ্মল চৰিত্ৰ হ'ব নোৱাৰে। হেৰাম বাৰিষা বঞ্চিয়া চাৰি কৰিলা গমন হেন দেখি মোৰ উতাৱল কৰৈ মন। যেতিয়া বাৰিষা কাল শেষ হ'ল, সেই চাৰিজন সিদ্ধ সেই ব্ৰাহ্মণ পৰিয়ালৰ পৰা
গতি করলে বা বিদায় মাগিলে আর লগে মূর মন উত্তরাল হয়ে গেল যে যার পশত আজিরপরা মানে কেন ধরনের ঈশ্বরের পরম পবিত্র কথা শ্রবণ করিম, কীর্তন করিম, মূর জীবন কেন ধন্য করিম, এই কথাবিল চিন্তা করে উত্তরাল হল। রাতে দিনে কৃষ্ণ গুণনাম গাবলে ধরলে আর সেই চারিজন সিদ্ধ পুরুষের ওসর গিয়ে কাতরে মিনতি করে কেন ঈশ্বর ভক্তি করবি, কেন সাধন ভক্তি প্রাপ্ত হয় এই কথা সেই চারিজন সিদ্ধর শরণত পড়ি কাতরে সুদিবলে ধরলে। হে রাম পাশে পাশে যাও করি কাতর শেষ, গুরু হব কিছু মুক দিউ পদেশ, হেন বাপা তো কি সংসার কত রু আহি, শুনিয়া হদয় ভৈলা চারিও হৈনাখি। হে গুরুহব, হে গুরু সকল, আপনাভাবে মুখ অকমান কৃপা করে উপদেশ প্রদান করক, কেন পাতকী সংসার পাতকী সকলে সংসার তরিব পারে, কেন পাতকী সকলে ঈশ্বরত ভক্তি করিব পারে, কেন অধমী সকলে অন্তরের মলিনতা কলুষিতা দূর করে নির্মল হৃদয়ের গড়াকী হব পারে। হে গুরুদেব, হে গুরু সকল, একনিকা কৃপা করে মুক কিছু উপদেশ প্রদান করক, আর সেই পঞ্চবরিষর বালকটির কথাবিলাকত সেই চারিজন সন্ন্যাসী আনন্দিত হয়ে তেওঁ কবলে ধরলে, উলটি পেলায় কবলে ধরলে কেন ধরনের, উলটি ধরিয়া মুক করিলা আশ্বাস, পরম রহস্য কথা করিলা প্রকাশ, কহিলন্ত ভকতি ঈশ্বর মহাজ্ঞান, যেন অন্ধ লাক দিলা দিব্য চক্ষুদান, বান্ধব কৃষ্ণক মই ভৈলু পরিচয়, আন দেব ধর্ম কজানিলু মায়াময়, এ আসিলন্ত বৃদ্ধ মাতৃ প্রতিপালি মুক দঙ্কিলে ক হর্পে তেহু গৈল পরলোক। আজি দেবর্ষী নারদর পদ্মমুখর দ্বারা সেই চারিজন সিদ্ধ সন্ন্যাসীয়ে উপদেশ প্রদান করিলে যে তোমাক পরম রহস্য কথা প্রকাশ করছো, যে ভকতি ঈশ্বরের মহাজ্ঞান কি বস্তু, আর দেবর্ষী নারদর অনুভব হল যেন অন্ধ লোকক চক্ষু দিলে যেনে পরম আনন্দিত হয়, আজি দেবর্ষী নারদে তেওঁলোকৰ ভক্তির জ্ঞান প্রাপ্তি হৈ অন্ধলাক অন্ধ দি চক্ষু দান করে যে পরম কৃতার্থ করিলে তেওঁলোকৰ ওচৰত ধন্য মানিলে, তেওঁলোকৰ দ্বারা বুঝি পালে যে আন দেব ধর্মক জানিলো মায়া মই, বান্ধব কৃষ্ণক মই ভৈলু পরিচয়। এটা কথা তেওঁলোকৰ উপদেশৰ পৰা উপলব্ধি হল যে কৃষ্ণ কথা বা কৃষ্ণৰ বাদে কোনো পরম দেবতা নাই যিসকলে জীৱৰ গতি আৰু মুক্তি দিব পাৰে, অন্য ক্ষুদ্র দেবতা কেৱল মায়াময়, কেৱল মায়াময়, তেওঁলোকৰ ওচৰত ভোগ আছে, ধন টকা পয়সা আছে, কিন্তু জীৱনৰ সদগতি প্ৰদান কৰিব পৰা ব্যৱস্থা নাই, সদগতি আৰু মায়াক নিঃশেষ কৰিব পৰা একমাত্ৰ পৰম দেৱতা হল ঈশ্বৰ কৃষ্ণ। সেইকাৰণে আমাৰ নামঘোষাত সুন্দৰভাৱে উপস্থাপন কৰিছে, কৃষ্ণ এক দেৱ দুখ হাৰি কাল মায়াদিৰ অধিকাৰী, কৃষ্ণ বিনেশে দেব না হিনাহিয়া, সৃষ্টি স্থিতি অন্ত
কারি দেব তান্তবিনেয়ান নাহি কৃষ্ণ বিনেশে হি রাম কৃষ্ণ বিনে শ্রেষ্ঠ দেব না হি নাহিয়া। এই কথা আজি দেবর্ষী নারদর উপলব্ধি হল। উপলব্ধি হয়ে তেওঁ সমস্ত ক্ষুদ্র দেবতার যি মায়াময় ধর্ম ত্যাগ করিলে, আর মায়াময় ধর্ম ত্যাগ করি তেওঁ ধাবমান হল কৃষ্ণর শরণর প্রতি। কৃষ্ণই যে মায়া রোধ করিব পারে, কৃষ্ণই যে কালর গরাকী, এই কথা তেওঁ উপলব্ধি হল। আর আমার নামঘোষাত আকৌ লিখিছে, যিসকল ক্ষুদ্র দেবতাক আমি ভজু, যিসকল ক্ষুদ্র দেবতার ওসর আমি আমার অর্থ উপার্জনের কারণে সাবতরি খাই পূজা অর্চনা করু, প্রকৃতার্থত সেই ক্ষুদ্র দেবতা সকলো আপনা মূর দরে ভগবানের প্রাপ্তি বিচারি সাবতরি খাই থাকে। আর সেই কারণে কৈছে, ভারত বরিখে ধন্য কলিযুগ নরতনু অনুপাম, ব্রহ্মাও পাঠন্তি নরতনু অনুপাম। ব্রহ্মায়ও আজি কলিযুগত নরতনু পাবলৈ ইচ্ছা প্রকাশ করেছে। ব্রহ্মাকে আদি করে সমস্ত দেবতাবিলাক মায়ার শয্যাত শয়ন করে আছে, তেওঁলোকেই মায়ার প্রভাবত পড়ি আছে, তেওঁলোকেই অন্ধ, আর অন্ধই অন্ধক বাদ দেখাব পারে জানো। এই কথা আজি দেবর্ষী নারদর উপলব্ধি হল। কেবল যিজনের চক্ষু, যিজন মায়ার মায়াতীত বা মায়া স্পর্শ করব নরে, মায়ার স্বামী সেইজনে হল পরম ভগবন্ত কৃষ্ণ বা ঈশ্বর নারায়ণ গোবিন্দ যি হোক, সেইজনে হল পরম জগতের আধার। যিজনে মায়াত ছেদ করিব পারে মায়ার স্বামী, আজি সমস্ত ক্ষুদ্র দেবতা নিজেই মায়ার কবলত পড়ি হাবাদুরি খাই আছে। আপনাভাবে দেখিব ইন্দ্রকে প্রমুখ্য করে সমস্ত ক্ষুদ্র দেবতায় সদায় ভগবানের ওসর প্রার্থনার করে থাকে, যাতে তেওঁলোকে নিজের স্বর্গ রাজ্যখনকে রক্ষা করব নয় অসুর সকলের পৰা। আর বারে 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 এই পৃথিবীর মনুষ্য সকলে গিয়ে দেবতার স্বর্গ রাজ্য অমরাপতিব রক্ষা করে থাকব লাগে বলে ভাগবত বিভিন্ন স্থানত বা পুরাণত বিভিন্ন স্থানত এই কাহিনী বর্ণন হয়ে আছে। গতি আজি দেবর্ষী নারদর এই কথাবিলাক উপলব্ধি হয়েছে যে এই জগত ক্ষুদ্র দেবতাবিলাক হল মায়াময়, আর কেবল মায়ার বাদে বা কালর গড়াকী হল ভগবন্ত পুরুষ। ব্রহ্মায় আদি করি জীব যত রাম 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 মায়ার হৈজার মাঝে আশয় ঘুমতি যাই, তুমি হি চৈতন্য সনাতন রাম 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 আমি অচেতন নিয়োগ নাথ জগাই, আমি অচেতন নিয়োগ নাথ জগাই। যিদিনাই আমার শরীরের পৰা পরম ব্রহ্ম চৈতন্য কৃষ্ণ ওলাই যাব, সেইদিনা সমস্ত জগত জ্বর হয়ে পড়ি যাব। আর সেই জ্বর জগতক কেবল ভগবন্ত পুরুষে সদায় জগাই রাখিছে, সদায় রাখিছে। হে তুমি হে চৈতন্য সনাতন রাম 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 আমি অচেতন নিয়োগ নাথ জগাই। এই কথা আজি সেই চারিজন সন্ন্যাসী সিদ্ধ পুরুষের পৰা উপলব্ধি হল দেবর্ষী নারদর। আর লগেলগে দেবর্ষী নারদর অন্ধলাক যেনেকৈ চক্ষু দান করিলে তেনে ধরনের ভাব আজি দেবর্ষী নারদর হয়েছে। এই কথা আজি বেদব্যাসর আগত প্রকাশ করেছে। আর কি কৈছে, তেওঁলোক যোৱাৰ কিছুদিনের পাছত মোর মাতৃক সর্পে দংশন করলে, আর সর্পে দংশন করার পাছত মই দিশহারা হয়ে গলো। যিগৰাকী মাতৃয়ে মোক প্রতিপালন করে আছিল তেওঁ আজি সর্প দংশনত মৃত্যু হয়ে মই নিথরুয়া হয়ে পড়লো। আর নিথরুয়া হয়ে পড়ার লগেলগে মই সেই সিদ্ধ পুরুষের সিদ্ধান্ত বা উপদেশ মানি মই কি করিলো, সেই ব্রাহ্মণর ঘরপরা ওলাই গলো। ওলাই কলে গলো উত্তর দিকে গতি করিলো। আমাক পদে কব কথাখিনি,
হে রাম, হেন দেখি আমার উদাস হইল মন, উত্তর দিক লাগি করিলো গমন, এরাইলো নগর গ্রাম নদী নদ দেখ, ঘোর অরণ্যত ভইলো আপুনি প্রবেশ, হে রাম বন মধ্যে দেখিলো বিচিত্র হরুবর, স্নান পান করি ভইলো ষষ্ঠ কলেব, আসনে বহিলো শিশু অস্বস্থর তলে, কৃষ্ণক চিন্তি বেলইলো হৃদয় কমলে। মই দিশহারা হলো, মোর মাতৃ বিয়োগর পাছত মোর উপায় বিহীন হয়ে পড়লে, মোর মন উদাস হয়ে গেল, আর মই উত্তর দিশক লাগি গতি করলো, বিভিন্ন গ্রাম্য বা গাঁও নদ নদী পর্বত পাহাড় পার হয়ে গেল, আর এখন মই অরণ্য পালো, আর অরণ্যত এটি হরুবর আছিল, সেই হরুবর মোর স্নান করলো, মোর যেহেতু ষষ্ঠ কলেবর চাফ চিকুণ করে আসনে বহি অস্বস্থর তলে কৃষ্ণর মূর্তি কৃষ্ণর রূপ হৃদয়ত ধারণ করে কেবল কৃষ্ণর শরণতে মই মগ্ন হয়ে রলো, আসনে বহিলো শিশু অস্বস্থর তলে কৃষ্ণক চিন্তিবে লইলো হৃদয় কমলে। আমি উপাসনা করার মূল যেটু গতি বা লক্ষণ, সেয়া হল আমার ভ্রুবমধ্যত ভগবন্তর রূপ ধারণ করে বা রূপ চিন্তা করে হৃদয় কমলত কৃষ্ণর রূপ ধ্যান করে কৃষ্ণ নাম উচ্চারণ করাই হল কৃষ্ণর প্রতি থাকা যেটু সেবা, কৃষ্ণর প্রতি থাকা যেটু ধ্যান। এই কথা আজি দেবর্ষী নারদে চারিজন সিদ্ধ পুরুষের জানি উপলব্ধি করে কি করেছিল, সেই হরুবর স্নান করে আসনে বহি অস্বস্থর বৃক্ষর তলে ধ্যানস্থ হল। অস্বস্থ মানে আহত গছ, অস্বস্থ যি আহত গছর পাত কোনো কারণতেই স্থির হব নোৱাৰে তাকে অস্বস্থ বোলা হয়েছে। আমার জীবনবিলাকো অস্বস্থর দরে, সেই কারণে প্রত্যেক মুহূর্তে আমাক অস্বস্থ বৃক্ষজোপা ভক্তির রাজ্যলৈ আনিছে। ভাগবত যিমানবিলাক বৃক্ষ, যিমানবিলাক জীবজন্তু, যিমানবিলাক লতা অন্যান্য প্রতীক হিসাবে আনিছে, প্রত্যেকটি বস্তুর পরমার্থী অর্থ আছে। অস্বস্থ বৃক্ষজোপার কথা আমাক বারে বারে আনিছে। অস্বস্থ বৃক্ষ হল আমার জীবনের মন যেনে কোনো কারণতে স্থির হয়ে থাকবে নোৱাৰে, ঠিক তেনে ধরনের সেই অস্বস্থ বৃক্ষর পাত কোনো দিনে স্থির হয়ে থাকবে নোৱাৰে, অস্বস্থ অর্থাৎ স্বস্থ হয়ে থাকবে নোৱাৰে অর্থাৎ স্থির হয়ে থাকবে নোৱাৰে। সেই কারণে অস্বস্থ বৃক্ষ গছজোপাক আমার প্রতীক হিসাবে জানাব বিচারিছে। আজি দেবর্ষী নারদেও সেই অস্বস্থ বৃক্ষর তলত বহি ভগবন্তর রূপ ধ্যান করে তেওঁ মনক স্থির করবলৈ উদ্যত হয়েছে। হে রাম উপজিল প্রেম অতি দ্রব ভইল চিত্র, জরে নয়নর নিরতনুরু মানসিত, দেখিলু হাইখাতে মই ঈশ্বর মূর্তিক, করন্ত প্রকাশ কুটি চন্দতু অধিক, আনন্দ হিন্দুত মন মজিল আমার, গুছিল দেহত মূর মোহয় হংকার। দেবর্ষী নারদে যেতিয়া ঈশ্বরের রূপ হৃদয় কমলত স্থাপন করে ধ্যান করবলে ধরিলে, তেওঁ মন রোমাঞ্চিত হল, তেওঁ সকলো নিগড়ি আহিল, তেওঁ ভক্তি ভাব গদগদ হবলে ধরলে, তেনেতে ভগবন্ত পুরুষ তেওঁ হৃদয়ত আহি
উপস্থিত হল আর উপস্থিত আহিলত হৃদয়ের কমলে হৃদয়ের নয়নে দেখা পালে যে চন্দ্রতক অধিক উজ্জ্বল কৃষ্ণমূর্তি ইমান সুন্দর ইমান ধুনিয়া কলেবর যেন দেখি সাক্ষাৎ ঈশ্বরের মূর্তি বলে অনুধাবন হল আর আনন্দর হিন্দুত মন মজি গল আর মনত থাকা যদি অহংকার দেহত থাকা যদি মল সমস্তখিনি দূরতে বিদূর হয়ে গেল যেনেকৈ এটি অন্ধকার রুমত যেতিয়া এটি লাইট হঠাৎে জ্বলি উঠে যেনেকৈ সেই আন্ধার রুমটোর পৰা আন্ধারখিনি তৎক্ষণাতে গুছি যায় ঠিক তেনেকে আজি দেবর্ষী নারদর হৃদয়ত ভগন্ত পুরুষ আহি স্থিতি হওয়ার লগে লগে হৃদয়ত থকা মল হৃদয়ত থকা ক্লেশ হৃদয়ত থকা অহংকার বিলাক তৎক্ষণাতে দূর হয়ে গেল মন নির্মল হল আর দিব্য চক্ষুর দ্বারা ঈশ্বরের মূর্তি অনুধাবন আর অনুশীলন আর অনুমান করবলৈ সক্ষম হল। হে রাম কতক্ষণে প্রভু পাশে ভইল অন্ত ধ্যান কৃষ্ণ কনে দেখি দুনাই দুনাই করু ধ্যান তথাপি ন পাও লাগ মাধব বন্ধুক কান্দিলো অনেক হুক খেলে ফুটে বুক এখনে আসিলা হৃদয়ত দেখা দিয়া পৈক্য গইলা বন্ধু বুলি ঢাকুরিলোহিয়া অনন্তরে আকাশত শুনিলো বচন এরিও কমুক লাগি বালক ক্রন্দন নটু গুছ সম্যকে মনর মল যত নপাইবা মুহুর দেখা আউর ই জন্মত ভগন্তর রূপ দেবর্ষী নারদর হৃদয়ত প্রবেশ করার লগে লগে মন নির্মল হল আর ক্ষন্তেক সময় থকার পাছতে প্রভু ভগবন্ত হৃদয়ের পর আকো অন্তর্ধ্যান হল আর অন্তর্ধ্যান হওয়ার লগে দুনাই দুনাই ধ্যান করেছে দুনাই দুনাই ঈশ্বরক আকো পুনর প্রার্থনা করেছে কিন্তু এবার ঈশ্বর মূর্তি হৃদয়ত প্রবেশ নকরিলে। হে বাপ সমস্ত হে আই সমস্ত আমিও কেতিয়াবা গুরুসেবা করে থাকতে বা আপনাভাবেও কেতিয়াবা গুরুসেবা করে থাকতে কেতিয়াবা নহয় কেতিয়াবা আপনার হৃদয়ত যেতিয়া রোমাঞ্চিত হয়ে যায় দুঃস্বকুরে যেতিয়া সকলো বই আহে ভাব আর ঈশ্বরের লগত নামের লগত একাকার হয়ে যেতিয়া আপনাভাবে বাক্যত বা ভক্তিত গদগদ হয়ে থাকে জানিব সেই মুহূর্ততে আপনার হৃদয়ত ভগবন্ত আহি প্রবেশ করেছে আর ভগবন্ত প্রবেশ করা ক্ষন্তেক সময় থাকে মাত্র ক্ষন্তেকর পাছতে আপনার সেই ভাবও না থাকে সেই ভঙ্গিমাও না থাকে সেই নির্মল সেই হৃদয় সেই চকু পানিও না থাকে জানিব তেতিয়া ক্ষন্তেকর কারণে আপনার হৃদয়ত ঈশ্বর আহি বহিছিল আর ক্ষন্তেকর কারণে পুনর আকো অন্তর্ধ্যান হয়ে গুছি গল আর তারপর আপনি দুনাই দুনাই প্রার্থনা করলেও দুনাই দুনাই ধ্যান করলেও মাধব বন্ধুক আপনি কিন্তু দেখা নেপায় এই কথা আজি দেবর্ষী নারদে প্রকাশ করেছে যে মই হিয়া ঢাকরি ঢাকরি মূর বুকু হুকে ফুলে ফুটাদি ফুটিছে মই দেখা সেই ভগবন্ত নির্মল হৃদয় রূপ কলৈ গল তৎক্ষণাতে আর এনে ধরনের বন্ধু কৃষ্ণ বলে বারে বারে ঢাকুরি ঢাকুরি কানিবলে ধরলে আর তেনেতে ভগবন্ত পুরুষে প্রতি থাকা যদি দয়া যদি করুণার দ্বারা অন্তর্ধ্যান হয়ে কলে মানে আপনার আকাশত অনন্তরে আকাশত কি কইলে প্রকাশ করিলে যে তুমি কন্দন করার কোনো প্রয়োজন নাই যেতালে তোমার মনের মল দূর নহয় তেতিয়ালৈকে তুমি মোক দর্শন করিব নোৱাৰিবা তোমার যদিও আজি হৃদয়ত প্রবেশ করেছো সেই মুহূর্তকণত তোমার মন দূর হয়েছে কিন্তু তুমি এই জন্মত যেতালে তোমার মনের মলিনতা দূর নহয় তেতিয়ালৈকে তুমি মোক এই জন্মত আর দেখা নাপাবা তেতিয়া কি দিলে উপায় এটা দিলে নতু গুছ সম্যকে মনের মল যত নপাইবা মুহূর্ত দেখা আউর এই জন্মত এই জন্মত তুমি মন মল যেতালে দূর নহয় তেতিয়ালৈকে মোক দেখা নাপাবা তার কারণে তুমি যদি মোর রূপ পুনর্বার দেখবলে বা মোর সান্নিধ্য পাবলে ইচ্ছা করা তেন্তে তুমি কেটামান কাম করব সেই উপায়টা দিছে যিটো উপায় আপনা মোকো দিছে আপুনি ময়ো যদি সেই উপায়টা গ্রহণ করো তেন্তে নিশ্চয় এদিন আপুনি ময়ো ভগবন্তর চরণত লয় হয়ে যাব পারিম কি কইছে এটা উপায়টা দিছে এনে ধরনের
মোৰ হে ৰাম গুণ নাম মাত্ৰ কৰিও কীৰ্তন পাইবা আউৰ জন্মত সদায় অদৰিখন তেজীয়া নিন্দিত দাসী পুত্ৰ কলে বৰ পাইবি মোৰ পাৰিষদিত শ্ৰেষ্ঠতৰ। তুমি মোৰ নাম গুণ শ্ৰৱণ কীৰ্তন কৰা, নাম গুণ গাই থকা, আৰু তুমি এনেধৰণে গাওঁতে গাওঁতে তুমি দাসীৰ পুত্ৰৰ যিটো জীৱন, এই জীৱনটো তুমি ত্যাগ কৰিব লাগিব, আৰু ত্যাগ কৰাৰ লগে লগে তুমি পুনৰ ব্ৰহ্মাৰ ঔৰসত ঠাই পাবা, আৰু ব্ৰহ্মাৰ ঔৰসে তুমি মানৱ পুত্ৰ হৈ জন্মগ্ৰহণ কৰিবা, আৰু মানৱ পুত্ৰ হিচাপে জন্মগ্ৰহণ কৰি মোৰ তুমি কি হ'বা, পাৰিষদী তনু পাবা, যিটো তনু অতি শ্ৰেষ্ঠতৰ। হে ৰাম হৈবে কনাৰদ নাম দিব্য ৰূপ ধৰ, ফুৰিবি পবিত্ৰ কৰি লোক নিৰন্তৰ, হে নহুনি ভৈল মোৰ মন উপখাম, লাজ এৰি গায়া ফুৰু কৃষ্ণ গুণ নাম। আৰু পৰৱৰ্তী সময়ত তুমি ব্ৰহ্মাৰ তনু হিচাপে, মানৱ পুত্ৰ হিচাপে জন্মগ্ৰহণ কৰি মোৰ পাৰিষদী তনু হ'বা, যিটো তনু অতি শ্ৰেষ্ঠতৰ, আৰু তোমাৰ নাম হ'ব নাৰদ। নাৰদ মানে নাৰ ৰদ, যি ৰদ নোহোৱাকৈ, কোনো গেপ নোহোৱাকৈ ঈশ্বৰৰ নাম জপ কৰিব পাৰে সেইজনকে নাৰদ বুলি কোৱা হৈছে। আৰু এই নাৰদ তুমি হ'বা, আৰু নাৰদ হৈ তুমি জগতকে কল্যাণ সাধন কৰিবা। সেই বেদব্যাস সেইদিনাৰ পৰা মই ভগৱন্তৰ গুণ নাম লাজ কাণ কাটি কৰি কেৱল গাই ফুৰোঁ, গাই ফুৰোঁ, আজিও গাই আছোঁ, আৰু তোমাৰ আগতো মই ভগৱন্তৰ ৰূপ বৰ্ণনা কৰি আছোঁ। কৈছে যে লাজ এৰি গায়া ফুৰোঁ কৃষ্ণৰ গুণ নাম, হেনহনি ভৈল মোৰ মন উপখাম। হে ৰাম কৃষ্ণৰ চৰিত যত হুমৰু মনত, অনন্তৰে আহি ভৈল কাল উপগত, কৰিল হৰিৰ কৰ্ম চিন্দিলে সকলে, পাইলো পাৰি খদি তনু ভকতিৰ বলে, সেহি সময়ত আহি মিলিল প্ৰলয়, প্ৰৱেশিলো মই গয়া ব্ৰহ্মাৰ হৃদয়, তাহানে মানস পুত্ৰ হুয়া ভৈলো জাত, দেখা ভকতিৰ কেন মহিমা সাক্ষাত, ভকতিৰ প্ৰভাৱ কহন্তে অদ্ভুত, ভৈলো অৱতাৰ মই হুয়া দাসীহুত। হে বেদব্যাস, ভকতিৰ মহিমা কিমান বিচিত্ৰ, কিমান অন্তহীন কথা তোমাক আজি ক'লোঁ। মই এজন দাসীৰ পুত্ৰ হৈও ভকতিৰ বলেৰে কেনেকৈ ভগৱন্তৰ পাৰিষদী তনু প্ৰাপ্তি হ'ল, তোমাক আজি মই উপদেশ প্ৰদান কৰিছোঁ মোৰ জীৱন কাহিনীৰ জৰিয়তে। ভকতি এনে এক শ্ৰেষ্ঠতৰ বস্তু, জীৱনত যি বিচাৰে তাকেই উপলব্ধি হয় কেৱল ভকতিৰ বলেৰে। আমি মনুষ্যসকলে তেনে এক পৰম নিৰ্মল ভকতি ত্যাগ কৰি কেৱল খন্তেকীয়া ভোগৰ কাৰণে আপ্লুত হৈ জীৱন বৃথা কৰি আছোঁ, জীৱনৰ আয়ুস নষ্ট কৰি আছোঁ। সেই বাপ বৈষ্ণৱ, সেই সাধুসকল, আপোনাভাৱে আমাৰভাৱকো কৃপা কৰক, যাতে আমি ভগৱন্তৰ চৰণত ভক্তি কৰি জীৱন ধন্য কৰিব পাৰোঁ। হে প্ৰভু ভগৱন্ত, তোমাৰ আৰু দয়াৰ কৰুণাৰ গুণে সমস্তজনক তুমি হৃদয়ত সুমতি প্ৰদান কৰি তোমাৰ চৰণত কেনেকৈ ভক্তি কৰি জীৱন ধন্য কৰিব পাৰি, তোমাৰ কৃপা অবিহনে এই কথা কেতিয়াও সম্ভৱ নহয়।